আজকে আমরা এমন একজন অতিথিকে পেয়েছি যাকে আপনারা কখনো মঞ্চে, কখনো চলচ্চিত্রে, কখনো টিভির পর্দায় অভিনয় শিল্পী হিসেবে পেয়ে আসছেন। আমাদের সবার প্রিয় চিত্রলেখা গুহ। চিত্রলেখা দিয়ে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমরা খুবই আনন্দিত এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমারও খুব আনন্দ হচ্ছে এবং তোমাকেও অনেক শুভেচ্ছা, সেই সাথে যারা এই অনুষ্ঠান দেখছেন সকলের জন্য শারদীয়া শুভেচ্ছা। আপনি আমাদেরকে কি করে খাওয়াবেন আজকে? আমি আজকে আমার শাশুড়ির কাছ থেকে শেখা, উনি আমার রান্না গুরু। মায়ের রান্না খেয়েছি কিন্তু মায়ের কাছ থেকে শিখতে পারিনি, তাই বোধহয় হয় না সেরকম। শাশুড়ি থেকেই শিখে বেশি। উনি খুব ভালো রাঁধুনি ছিলেন, প্রীতিলতা গুহ, তো ওনার কাছ থেকেই এই রান্নাটা শিখেছি। এটা আমাদের বাড়িতে পূজোর সময় হয়। আচ্ছা আচ্ছা। তো সেই উনি বলতেন এটাকে কাকরলের পুর। আচ্ছা, আমিও সেটা বদলাতে চাই না, আমি কাকরলের পুরই বলতে চাই। তো প্রিয় দর্শক, এই পূজা উপলক্ষে বিশেষ পর্বে চিত্রলেখা দিয়ে আমাদেরকে করে দেখাবেন কাকরোলের পুর। তৈরি করতে আমাদের লাগবে কাকরোল 6টি, সরিষার তেল 3 টেবিল চামচ, নারকেল বাটা 1 কাপ, পোস্ত বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, কালো জিরা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, কিশমিস 1 চা চামচ, সরিষা বাটা 2 টেবিল চামচ, সয়াবিন তেল পরিমাণ মতো, ঘি 2 টেবিল চামচ, ময়দা 1 কাপ, বেকিং পাউডার আধা কাপ, চালের গুঁড়ো 2 চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ এবং লবণ 7 মতো। প্রথমে একটু কাকরোল নিচ্ছেন না, কাকরোলের পুর বলে কথা সেটা। তো এই কাকরোলটাকে প্রথমে, কাকরোল তো এরকমই থাকে, এটাকে একটু কাটাগুলো ভেঙে নিতে হবে, তারপরে দুভাগ করে একটু গরম পানিতে হালকা সিদ্ধ করে নিতে হবে। ভাপ দিয়ে নেওয়ার পরে এই যে আমরা পরিষ্কার করে নিয়েছি কাকরোলের ভেতরটা, ধারালো কিছু চামচ টামচ দিয়ে কুড়িয়ে ভেতরটা এরকম মানে ফোপড়া করে নিতে হবে। এখন কি পুর তৈরি হবে? না, পুরটা তৈরি করবো। চুলোটা ধরিয়ে দিই, পুরটা তৈরি করব সর্ষের তেলে। আচ্ছা, দিয়ে দেই। একটা বাটি লাগবে, বাটিটার মধ্যে যে প্রথমে নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পুরো পুরটাই তৈরি করে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিনিস নষ্ট করতে ভালো লাগে না। আর তাছাড়া পুরটা তৈরি থাকে না, পরে চাইলে আরো কিছু কাকরোল অ্যাড করা যাবে। হ্যাঁ, পোস্ত বাটা, পোস্ত বাটাটা দিলাম। প্রিয় দর্শক, পোস্ত বাটার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এতে প্রচুর বালি থাকে এবং পুরো খাবারটা নষ্ট হয়ে যায় যদি ভালো করে কুচলে ধুয়ে না নেন। আমি এই জন্য একটু ভিজিয়ে রাখি, ভিজিয়ে ধুয়ে নিয়ে নিলে আর এই ভয়টা থাকে না। হলুদ, হলুদ প্রায় 1 চামচের মতো হলুদ গুঁড়ো, লবণটা এর মধ্যে দিয়ে, আলাদা রান্নার সময় কোনো লবণ আর দিচ্ছি না সেভাবে। এবার দেবো চিনি। আচ্ছা, যেহেতু নারকেলটা একটু মিষ্টি, চিনিটা একটু, চিনি খাই তো না, মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি দিলাম। আর নারকেলের সাথে, সর্ষের সাথে, পোস্তের সাথে কিন্তু খুব ভালো যায়। এবার একটু পানি লাগবে। আচ্ছা, এটাকে গুলিয়ে নেওয়ার জন্য ঢালবো। হ্যাঁ হ্যাঁ, আর দেবো আর একটু, ব্যাস আর লাগবে না। আসলে একসাথে মিশিয়ে নিলে না জিনিসটা ভালো হয়, সুবিধা হয়। হ্যাঁ, সুবিধা, কোন দিকে মশলার আধিক্যটা থাকবে না, আর কি মিক্সটা ভালো হবে। হয়ে গেল এটা, জালটা বাড়িয়ে দিই। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন কালো জিরেটা ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন, এটা একটু কম দেবো কারণ আমাদের ওই যে সরিষা বাটার সাথে একটু কাঁচামরিচ আছে। আছে, কারণ সর্ষে আমি সবসময় কাঁচামরিচ এবং নুন দিয়ে বাটি, তাতে তেতো ভাবটা চলে যায়। এবার আমি এটা এখানে ঢেলে দেব। পুরটাই আসলে আসল, পুরটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সর্ষে বাটাটা দেবো, কারণ সর্ষে বাটা না মানে ভাজলে মজাটা নষ্ট হয়ে যায় একদম। তার বেশি ভাজার দরকার নেই শেষের দিকে। এর মধ্যে আমি কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশ, এটা একটা নতুন পূজোর জিনিস, তো পূজোর সময় একটু এই ধরনের একটু শাহি ব্যাপার খেলে ভালোই লাগে। এটা একটু ভাজা ভাজা হলে ভালো হয়, নারকেল থেকে তো তেল বেরোবে। এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একদম তেলের উপর উঠে এসেছে, এবার সরিষা বাটাটা দেব। আচ্ছা, সরিষা বাটাটা আমি এটা অর্ধেক দিলাম। আচ্ছা, অপূর্ব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। আর এখন তো একেবারে আর ভাজবো না আমি, এটা চুলো অফ অফ করে দেবো। চুলো অফ করে দিয়েছি, ভাজা শেষ মানে পুর তৈরি শেষ। পুর তৈরি, হ্যাঁ। এটা ঠান্ডা হবে,
দিদি এটা একটু ডুবো তেলেই ভাজা হয় হ্যাঁ ডুবো তেলেই ভাজা সাথে ঘি দেব আচ্ছা আচ্ছা ওই যে বাটিতে ঘি আছে বাহ একেবারে একেই তো বলে ঘি ভাজা আচ্ছা আমি এটা তৈরি করে ফেলি হ্যাঁ একটা একটা জন্য একটু আমাকে হেল্প করতে হবে হ্যাঁ অবশ্যই আমি আছি তার জন্য তুমি এত ভালো করো এগুলো একটু ময়দা এটা আচ্ছা ময়দা আমি কতটা নেব এক কাপ নেব এক কাপের মতো আপনার এইটুকু ভাজার জন্য হ্যাঁ এক কাপ ময়দা আমার লাগবে ময়দা লাগবে বেকিং পাউডার বেকিং পাউডার বেকিং পাউডার চায়ের চামচের আধা চামচ দিলে হবে আচ্ছা হাফ টিস্পুন বেকিং পাউডার আর চালের গুঁড়ো দেব এটা হ্যাঁ হ্যাঁ অল্প না আরো কম আরো কম আমি আমি একটু কমই দিই হ্যাঁ একটু জাস্ট মুচমুচে হওয়ার জন্য দুই চামচ বাস আর লাগবে না এবার হচ্ছে মরিচের হ্যাঁ লাল মরিচের গুঁড়ো সামান্য একটু লাল মরিচের গুঁড়ো জাস্ট একটু পিঙ্কিশ কালার হবে না একটু আর একটু লবণ দিতে হবে আচ্ছা এক এক চিমটি যেহেতু পুরের মধ্যে লবণ আছে সামান্য হ্যাঁ আর না হ্যাঁ হ্যাঁ অল্প একটু চিনি হ্যাঁ আচ্ছা একটু চিনিও দিলাম হ্যাঁ এই ময়ানের মধ্যে একটু তেল দেব আচ্ছা তাহলে জিনিসটা মুচমুচে হয় খাস্তা হবে বাস হয়ে গেল প্রিয় দর্শক এখন আপনারা এইটাকে একেবারে তেল ব্যাপারটাকে ঝুরঝুরে করে নিতে হবে যেন পুরো ময়দাটার মধ্যে এটা ভালো করে মিশে যায় নতুবা খাস্তা ব্যাপারটা আসবে না আচ্ছা আমি এটা পানি দিয়ে একটু গুলিয়ে দিই ঠিক ব্যাটার করব না হ্যাঁ বেশি পাতলা হবে না কিন্তু অসুবিধা নেই পাতলা হলে আমরা আবার একটু ময়দা সব সময় তো একটা আছেই সব কিছু সমাধান আস্তে আস্তে মানে কাকরুলের মধ্যে ভরে নেব হ্যাঁ নিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ এইভাবে দিদি দেখুন তো এরকম এরকম কনসিস্টেন্সি হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে হ্যাঁ তাহলে প্রিয় দর্শক এই যে এই রকম ঠিক কনসিস্টেন্সি হবে আলপনা এই যে এইভাবে পুরটা ভরতে হবে ঠিক আছে সমান সমান তেল ঘি একসাথে এটা একটু তুমি হেল্প করে দিও ঠিক আছে ডুবিয়ে 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 এখানে ঠিক আছে এখানে রাখবো হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এখনই দিয়ে দাও উচিত আচ্ছা এখন আমরা এইভাবে একদম হাতে চেপে এটা বসিয়ে সেটাই এইভাবে এর উপর দিয়ে যদি দিয়ে দিই তাহলে হবে কি খুলবে না জিনিসটা খুলবে না জিনিসটা আপনি যদি এটা উপরে মাখতে চান এটা মনে হয় না উপরটাই ভালো ভালো আমার মনে হয় একটু এখন উল্টে দেখতে পারি না একটু কোথায় এখন একটা ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ একটু বাদামি হলেই হয়ে যায় জিনিসটা এটা প্রায় হ্যাঁ কারণ রান্না হবার তো কিছু নাই সব তো রান্নাই ভিতরে রান্না করাই আছে জাস্ট বাইরে কোটিংটা ভাজা ভাজা হতে হবে আর কি বাহ সিদ্ধ হস্ত না আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যখন আপনারা এই ধরনের জিনিসগুলো উল্টোবেন দুটো খুঁতি নিয়ে নিলে সুবিধা একটা ঠেলে আরেকটাকে সাহায্য করে আর কি এখন জাস্ট আর একটু আমার মনে হয় প্রিয় দর্শক আমরা আরো 5 মিনিট অপেক্ষা করব এটা সবগুলো পুরোপুরি সোনালী হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে হ্যাঁ সবগুলো এখন একেবারে ইভেনলি ভাজা হয়েছে সুন্দরভাবে তেল যদি বেশি তাতিয়ে ছাড়তে যান তাহলে সমস্যা কি জানেন তো কিছু কাঁচা রয়ে যাবে কিছু আবার বেশি ভাজা হয়ে যায় তেল খুব বেশি না তাতিয়ে ছাড়তে পারলে আস্তে আস্তে একেবারে ইভেনলি সব একটু সুন্দর করে একটা পরিবেশনের বাসনে আমরা একেবারে মানে পূজার আয়োজন তো একটু সাজিয়ে গুছিয়ে প্রথমে দর্শনধারী তারপরে তারপরে গুণবিচারী ওই জিনিসটা যে একেবারে অপূর্ব খেতে হবে এতে কোনো সন্দেহ নেই বললাম না এগুলি একেবারে আমাদের দেশীয় রান্না প্রিয় দর্শক আপনারা দেখলেন এই শারদের প্রাতে আমাদেরকে অসাধারণ একটা
কাকরলের পুর বানিয়ে দেখালেন চিত্রলেখা দিয়ে। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটা প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি বাটিতে নারকেল বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, পানি ও কাঁচা মরিচ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার একটি কড়াইয়ে সরিষার তেল, কালো জিরা, মশলা মিশ্রণ ও কিশমিশ দিয়ে কিছুক্ষণ জাল দিন। এরপরেতে সরিষা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে পুর তৈরি করে নিন। এবার একটি বাটিতে ময়দা, বেকিং পাউডার, চালের গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সয়াবিন তেল ও পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর কাকরোলের মধ্যে পুর দিয়ে ময়দা মিশ্রণে ডুবিয়ে গরম তেল ও ঘি দিয়ে ভালো করে ভেজে নিন। সবশেষে পাত্রে তুলে পরিবেশন করুন কাকরোলের পুর। দিদি আপনি আসার আগে আমি একটু বামুনবাড়ির শুক্ত নামে একটা শুক্ত করেছিলাম যেটা পুজোর সময় হয়। আমি এটাই খাবো। অবশ্যই আপনি আমারটা খাবেন আর আমি আপনারটা খাবো। এটা খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে। আর প্রিয় দর্শক, আমি রেজিস্ট করতে পারছি না, আমি কতক্ষণে দিদির বানানো এই কাকরোলের পুরটা খেয়ে দেখব। আপনি খেয়ে দেখুন তাহলে। দারুণ, খুব ভালো। প্রিয় দর্শক, অসাধারণ, পারফেক্ট টেস্ট, পারফেক্ট কনসিস্টেন্সি এবং দারুণ মুখরোচক। তোমার শুক্ত খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদি, আপনি আজকে সময় করে কষ্ট করে আমাদের এখানে এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একদম কষ্ট করে আসিনি, এখানে আসার পর খুব ভালো লেগেছে, সেই জন্য তোমাকে ধন্যবাদ। আর এই শারদ উৎসবের সময় দেশ টিভির যত দর্শক আছেন বাংলাদেশে এবং প্রবাসী বাঙালিদের সকলের জন্য আমার এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। শুভ বিজয়া দশমী। প্রিয় দর্শক, দেখলেন তো হয়ে গেল আমাদের পুজোর বিশেষ রান্না, মজাদার বামুনবাড়ির শুক্ত আর চিত্রলেখাদের হাতের কাকরোলের পুর। এই পুজো সবার জন্য অনেক শুভকামনা বয়ে আনুক এবং সবার জীবন আনন্দে ভরে উঠুক, এই কামনা করে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবার আসব, তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।